আমার তো মনে হয়েছিল না ওই সব বিশালি কাটবে গরু গুলো না থাকবে না। ও রে হাত বেলা শেষ হয়ে গেল, আমার তো বাজার করতে হবে, মনে হয় নেই। হ্যাঁ আব্বা আমি আসতেছি আসতেছি, দাঁড়াও চলে আইছি, চকলেটটাও খাই আর খিদে তো লেগেই গেল, বাজার থেকে কিছু খেয়ে আসি। ও রে আমার কি নড়ে শোয়ার কেটে আছে, বাড়ি যে একটু ঘুমাতে হবে তাহলে আর কি। আমার তো একা ধানের ভটিতে মনে বসবে অনেক, বসে থাকে কি করবার, রাগ দুপুর বেলা দেখি একটু মাল ফাল লাইন করা দেয় নাকি। ও রে সে সকালবেলা যে ঘাস আর সেই ভুসি মাখাই আসলাম গরুর, আমার তো মনেই নেই, বিজলি পরে কাটলে হচ্ছে সমস্যা নেই, লাইন কর লাইন কর। আরে আব্বা পরে আসলি হচ্ছে তুমি কবা না, আচ্ছা তাহলে আমি পরে আসতেছি। মাল খাওয়া কথা বললে নাকি, আগের হাটে বাজার করিস দুই থেলে, এক হাট বাজার না করলে কি হয় বন্ধু, আমি ফিরে আসি। এখন ঘুমালি দোস্ত, রাত্রি ঘুম আসবে না, একবার রাত্রি ঘুমা মানে। ওরে বাজারে যে যাবো আমার কাছে তো টাকাই নেই, তা কি খাওয়া নেই, থাক বাজারে যাচ্ছি না। এ মিয়া ভাই আমি সাতশো আছে নাকি, তাহলে এক কাজ করো, ফোন দিলাম জিনিসও আছে, টাকা তো লাগবে 2000 উপরে, তাহলে টাকা দাও মাঞ্জির ভিতরে এসব সহ্য করা যায় নাকি। পাঁচ টাকার কোয়েলটা যেন কোনে গেল, একটু পরে সিগারটা খাতি চাইলাম। আরে কাদা সে ফোনে হলাত করিলাম সেই টাকাটাও ঘুরে গেছে, এখন এমবি কিনবান কি দিয়ে, তাহলে আর কি টাকা ফাঁকা তো মনে হচ্ছে কেউ দিবি নে, তাহলে আর কেমন কাজ করে টাকা আছে, আমি ওর ফুটে কিনে এসে কাকাই খাই, তোমাকে আর খাওয়ার দরকার নেই। শুধুমাত্র টাকা আর নারীর জন্য এমন হাজারো বন্ধুত্ব শেষ হয়ে চলেছে। ওই শুনিয়ে শুনিয়ে ইমোশনাল কথা কে লাভ নেই, না আমি তোর ইমোশনাল ব্ল্যাকমেল করবো কা, আমি বাস্তবটা রাতের বুঝলাম যা আজকাল হয়ে চলেছে। আমার টাকা নাই বলে বন্ধু তুইও যাচ্ছিস চলে, শুধুমাত্র গরিব হয়ে জন্মালে বোঝা যায় এই দুনিয়ার রং তামাশা আমাদের জন্য না। দিন শেষে তোমার কেউ নেই, তুমি একা, তুমি আবার ঘুমিয়ে যাও। আমি ভাই টাকা দেখে কাউকে আপন ভাবি না, কিন্তু কিছু মানুষ বদলিয়ে গেছে, তাদের চেহারাটাও আমার মনে আছে। তা ফোনটা সুজা করে ধরে তো বুঝেই ফেললাম যে আমারই করছিস, টাকা দিয়ার বিলাই আর কেউ নেই, এখন কাজও নেই কারো, আমার কাছে টাকাও বেশি নেই, তাহলে চল যা হয় মিলমিস করে ওই খাবার নে, চল মাল নিয়ে আসতে হবে তোর, তেল আসতো গাড়ি দিলে গাড়ি তেলও নেই। এই পথ যদি আমি আমি দাঁড়িয়ে যাই ঘুমাতাম। কি রে আমার ফোন করে গেল, আরে আমার ফোন আর গেছে রে, আর নম্বর একটা কল দিয়ে দেখি তো আমার ফোন নিল কিটা, কি রে আমার নম্বরে কল দাচ্ছে না কে। হ্যালো।
আবারও বন্ধ দেখাচ্ছে। আই রে আমার ফোনটা হারাই গেছে রে, কিটা সিম মিম ফুলে ওনার কোনো ছেড়ে দিয়েছে। আই রে আমার কি কাজটা হইলো এ। তুই ধর তবে আমি ঢুকছি। এই দেখ চাবি এইভাবেই ঢুকতি হয়, দেখেছিস হ্যান্ডেলটা এইভাবে ধরলে একবারে খেয়ে যায়। হেলা দে মাল তুই ঘুমিয়ে গোড়াত গোড়াত ধরেছি লাগিছিস না হনাই ঘুমাইছিস, আর ঘর দিয়ে দিয়ে রদির মধ্যে ঘুমাইছ কে? তুই রদির মধ্যে পড়া পড়া ঘুমাচ্ছিস কাতি কি হয়েছে তোর? এ শালা আমি কি দেখাইছি তোর কাছে ক্ষতি হবে নাকি? এ তো ঘুমের ঘরে খুব ভুল বকবে না, এবার রাত্রি না ঘুমিয়ে কোনো ডাব চুরি করতে গেল না কি দিয়ে কি করতে গেল না? এ তো হবে না রে, এ পাগল যা করে করুক আমার কাছে আমি যাই। জানলা খুলতিস কেন? কিছু করবো বাপ তুমি যে কর জানলা দে করবি কেন? আর তোর মনে নেই জানলার গড়ে যে তোর মার আইসেন? ওরে শালার পাগল, ওরে কি বাথরুমের দরজা নাকি? বাথরুমের দরজা তো এইদিকে। আমি খুলে ছাড়বো। ইহকাল পরকাল চলে যাবে কিন্তু তুই ওই দরজা খুলতে পারবি না। দেখ না পারি কি পারি না, দরজাটা ভালোই ছিল মনে হচ্ছে সিট কেনে যাওয়া হয়ে গেছে।